أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله. সমকালীন যুগে আমরা আমাদের দেশের যারা নেতা নেত্রী এবং কর্মী, পলিটিশিয়ান হোক অথবা রাজনীতির বাইরে হোক, অধিকাংশদের আমরা যে ব্যবহার দেখছি, যা তাদের ভাষা যেগুলি আমরা শুনতে পাচ্ছি, মিডিয়া জগৎ যেভাবে একজন আরেকজনের বিপক্ষে যে ভাষা ব্যবহার করা হচ্ছে সেগুলি যেভাবে তুলে ধরছে, তাতে মনে হয় মনুষ্যত্ব নামে কোনো জিনিস আমাদের দেশে হয়তো আর বাকি থাকবে না, আস্তে আস্তে উঠেই যাবে। সাংসদে আমরা সাংসদদের পক্ষ থেকে সংসদে আমরা দেখেছি কিভাবে নিন্দা করা হচ্ছে একজন আরেকজনকে, গালির ভাষা ব্যবহার করা হচ্ছে। কোরআনের ইসলাম আমাদেরকে কেমন ভাষা ব্যবহার করতে বলে কোরআন যদি আমরা দেখে নিই, 17 নম্বর সূরা বানী ইসরাইলের 53 নম্বর আয়াতে আমরা দেখতে পারি, এখানে বলা হচ্ছে وقل لعبادي يقولوا التي هي احسن ان الشيطان ينزغ بينهم ان الشيطان كان للانسان عدوا مبينا. রাসূল কারীমকে আল্লাহ বলেন, তুমি বলে দাও আমার বান্দাদেরকে, তারা যেন এমন ভাষা ব্যবহার করে যে ভাষা নাকি খুবই মনোরম, খুবই ভালো, খুবই উত্তম। কারণ মনোরম ভাষায় যদি একজন ভাষিত না হয়, তাহলে শয়তান তাদের মধ্যে মনোভাব সৃষ্টি করে দেয়। নিশ্চয় শয়তান মানুষের সুস্পষ্ট শত্রু, স্পষ্ট দুশ্মন। এখন ভাষার কারণে আমরা এই পৃথিবীতে দেখতে পাচ্ছি অনেক এলাকা ডিস্ট্রয় হয়ে গেছে শুধু ভাষার কারণে। আমাদের ভাষা, আমাদের বর্ণ, পৃথিবীর যত ভাষা এবং যত বর্ণ রয়েছে, কোরআনের 30 নম্বর সূরা রোমের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অমিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লায়াতিন লিল আলামিন। আল্লাহ তাআলা নিদর্শনগুলির মধ্য থেকে অন্যতম নিদর্শন হল তোমাদের বিভিন্ন ভাষায় ভাষিত করা এবং বিভিন্ন রঙে রঙিত করা। মুহাম্মদ আলী জিন্না আমাদের ভাষার উপরে হামলা করতে এসেছিলেন, প্রকৃতপক্ষে তিনি বাংলা ভাষার উপরে হামলা করেননি, তিনি হামলা করেছেন কোরআনের আয়াতের উপরে, তাই তিনি পরাজয় লাভ করেছেন। আজ আপনি যদি আপনার যে ভাষাটি আপনি বলছেন সেই ভাষার ভিতরে মাধুর্য না থাকে, আপনি যদি মনোরম ভাষায় কথা না বলতে পারেন, তাহলে আপনার বিরুদ্ধে মানুষ প্রার্থনাগারে যেয়ে বদদোয়া করবে। যা আজ আমরা আমাদের নেতা নেত্রীদের ব্যাপারে দেখছি, জনগণ কেউ পছন্দ করছে না। আজ 2015 সাল, 2014 সালে আমরা দেখেছি। তো কোরআন আমাদেরকে সুন্দরতম ভাষা ব্যবহার করতে বলে, মনোরম ভাষায় কথা বলতে পারে।